কিভাবে যুদ্ধ হবে, কিভাবে আমাদের রণকৌশলে জিততে হবে, কিভাবে আমাদেরকে শক্তি সঞ্চয় করতে হবে, সব কিন্তু বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে বলে গিয়েছিলেন। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমি যদি তোমাদের হুকুম দেবার নাও পারি, তোমাদের যার কাছে যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করতে হবে। ভাইরা আমার, বোনেরা আমার, বঙ্গবন্ধু কিন্তু এইভাবে বলে গিয়েছিলেন। সেই বঙ্গবন্ধুর হাতে গোড়া সংগঠন হচ্ছে আওয়ামী লীগ। এই স্লোগান ভাইরা কথাগুলো একটু শুনো, এই সেই আওয়ামী লীগ। আজকে যদি কেউ মনে করে আমি বড় শক্তিশালী, কালকে যদি সায়েন্স একাডেমির পদ না থাকে আপনারা কেউ আসবেন আমাদের মানবেন? তাহলে আগে হচ্ছে সংগঠন, সংগঠন ঠিক রাখবেন। আপনি চেয়ারম্যান হবেন, উপজেলার চেয়ারম্যান হবেন, ইউনিয়নের চেয়ারম্যান হবেন, মেয়র হবেন, সংসদ সদস্য হইতে পারবেন। এই তৃণমূল মানুষকে আগে ভালোবাসা শেখেন, তারপরে আপনি আপনার ক্ষমতা দেখাইতে গেলে এই তৃণমূলকে নিয়ে আপনি ক্ষমতা দেখান। আমরা চাই আমাদের দলের যারা পুরনো লোক আছে, আমরা সভাপতি সম্পাদকের মাধ্যমে আমরা চাই তাদের মূল্যায়ন করতে, কেউ অবমূল্যায়ন হবে না ইনশাল্লাহ। মাইকেলের জন্ম যেখানে এটা আমাদের গর্ব, কেশবপুর আমাদের জেলার। আমরা চাই, আমি জানি না, শুধু যদি আপনারা আমার সাথে থাকেন এর থেকে শক্তিশালী ব্যক্তি আর কেউ হবে না ইনশাল্লাহ। শুধু আপনাদের সাথে থাকেন, আমি আপনাদের বলি এই কেশবপুরী যে উন্নয়ন করতে হবে দল সেটা দেখে সিদ্ধান্ত দেবে। আমরা চাই চেন অফ কমান্ডের মাধ্যমে চলতে হবে। কেউ যদি মনে করে গুন্ডাবাজি করবে তার ডান্ডা মেরে এই কেশবপুরতে খেদাই দিয়ে হবে। এই কেশবপুরি কোনো মাদকের ব্যবসা চলবে না, কোনো অস্ত্রবাদের জায়গা দেওয়া হবে না, এটা পরিষ্কার। আমরা চাই আমাদের দলের যারা নেতা কর্মীরা আছে তাদের দায়িত্ব থাকবে এই কেশবপুর সমস্ত মানুষের দেখভাল করার দায়িত্ব থাকবে। উন্নয়ন দেবে নেত্রী, উন্নয়ন দেবে সরকার, আওয়ামী লীগের সরকার। আমরা সেই উন্নয়নের সাথে থেকে আমরা কাজ করে যাব। আমরা কাউকে কষ্ট দিতে চাই না। এই কেশবপুর স্বস্তি আর শান্তির কেশবপুর আজকের থেকে স্বাধীন হয়ে গেল, আর কেউ কোনো সময় কিছু করতে পারবে না ইনশাল্লাহ। দলের যদি সভাপতিকে আপনার যদি কেউ অবমূল্যায়ন করেন, সাধারণ সম্পাদককে অবমূল্যায়ন করেন, তাহলে আপনি যেদিনকে ওই চেয়ারে বসবেন আপনারও কেউ মূল্যায়ন করবে না। এই জন্য দলের সাথে থাকতে হবে। যদি মনে করেন যে কেউ কারোর ল্যাং মেরে দেবেন, এই যে কিন্তু পারবেন না। আমি চাই যে আমাদের যে ওয়ার্ড কমিটি আছে আবার নতুন করে হবে, এপ্রিল মাস থেকে আমাদের কমিটি গঠন করা শুরু হবে। তৃণমূলে আমরা ওপেন মাঠে ভোটারদের ওই কি বলে আমরা সদস্য সংগ্রহ হবে, ওপেন মাঠে নেতা নির্বাচিত হইতে হবে। কেউ পক্ষপাতিত্ব করে লাভ হবে না। এখানে যারা সদস্য হতে চায়, যারা অরিজিনাল দেখতে হবে, তাদের বাবা কি করত, তার দাদা কি করত, এরা বংশ পরম্পরা আওয়ামী লীগ আর কিনা সেইকে দেখে নিয়ে তাদেরকে সদস্য সংগ্রহের কাজ করতে হবে। এবং ওপেন মাঠে নির্বাচন করবে আমার ওই তৃণমূলে যারা ওই সদস্য থাকবে, তারাই বলবে সভাপতি কে হবে আর সম্পাদক কে হবে, তারাই সিদ্ধান্ত নেবে। ঠিক একইভাবে নয় ওয়ার্ড যখন গঠন হবে, ইউনিয়নের সভাপতি সম্পাদক উন্মুক্ত জায়গায় হবে, কোনো ঘরে বসে কোনো ড্রয়িং রুমে কোনো কমিটি হবে না। দেখতে পারবেন এক এবং ঐক্যবদ্ধ, কারণ আমাদের কিন্তু কেউ কারোর বিপক্ষে বলার আর সুযোগ নাই। আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে সংগঠন করব, উন্নয়ন করব এবং জনগণের কল্যাণে আমরা সবাই একসাথে কাজ করব। আর ওদের হুইসেল মেরে ঢাকা দর্শাসনে একজনের বেশি পাওয়া যাচ্ছে না, এই হচ্ছে তাদের অবস্থা। কারণ ওরা জানে ভোটে দাঁড়াইলে মানুষ আমাদেরকে ভোট দেবে না, কারণ ওই সেই আগুর সন্ত্রাসীর কথা সবার মনে আছে। 2001 থেকে 2006 সাল এই কেশবপুরী যারা নৌকায় ভোট দিয়েছিল তাদেরকে হাতুড়ি পিটা করা হয়েছিল,
গোয়ালের গরু ধরে নিয়ে যাওয়া হয়েছিল, মাঠের ক্ষেতের ফসল কেটে নেওয়া হয়েছিল, নেতা কর্মীদেরকে মিথ্যে মামলা দিয়ে ওই কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। এই জন্য আওয়ামী লীগের যারা কর্মী তাদের রক্ত থাকতে আর কখনো ওই ভোট অন্য জায়গায় যাইতে দিবে না, এই বিশ্বাস নেত্রীও করে, আমরা যারা নেত্রীর কর্মী আমরাও সেই বিশ্বাস করি। প্রিয় ভাই ও বোনেরা, কেশবপুর একটা শান্তির জায়গা, আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা সেই বার্তা পৌঁছে দিতে চাই। আর কেশবপুরের উন্নয়ন কি করে করতে হবে আপনি তো এইটা জানেন যে শাহিন চাকলাদার চাইলে ইনশাল্লাহ আপনার অতীতে যে কাজ না হয়েছে সমস্ত কাজ হবে। আর যারা খোলা আকাশের নিচে, খোলা আকাশের নিচে যারা বসবাস করে তাদের জন্য বাসস্থানের ব্যবস্থা করা হবে। এটা হচ্ছে যারা আমাদের গরিব হত দরিদ্র আছে দলের মানুষ তাদেরকেও দিতে হবে, সবাইকে দিতে হবে। আমরা চাই বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পঙ্গু ভাতা, মাতৃকালীন ভাতা সঠিকভাবে সবার কাছে পৌঁছে দিতে হবে, যারা প্রাপ্য তাদেরকে পৌঁছে দিতে হবে। এইগুলো নেত্রী যে দিচ্ছে, নেত্রী যে গণমানুষের বা গরিবদের অসহায় মানুষের পাশে তিনি যে আছেন, সেটা আমরা আমরা সেই বার্তা এবং তার যে দেওয়া বরাদ্দ আমরা সেগুলো প্রত্যেকের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। আজ আমাদের মুজিব বর্ষ আসছে, আপনারা সবাই জানেন শতবর্ষ। এই মুজিব বর্ষে এই বাংলাদেশের কোথাও আর কখনো আর কোনোদিন লাইটের অভাব হবে না, প্রত্যেকের বাড়িতে শতভাগ বিদ্যুৎ সবাই পাবে ইনশাল্লাহ। সেই জন্য আপনাদেরকে বলবো যে আজকে যারা আপনারা উপস্থিত হয়েছেন, আমার মা বোনেরা, আমার কেশবপুরের মানুষ, আমার সাংবাদিক ভাইরা, আমাদের এখানে যারা পুলিশের কর্মকর্তা কর্মকর্তা বিন্দু আছেন, আমি সবাইকে অনুরোধ করব যে এই কেশবপুরে বিগত দিন, এই আস্তে কথা বলেন না তো, বিগত দিন কে কাকে অপমান করেছে, কে কাকে মেরেছে, আমি বলবো আজকের এই সমাবেশ থেকে আজকের থেকে সব ভুলে যেতে হবে, পিছনের কথা আমাদের আর মনে রাখলে চলবে না। কেউ যেন যদি কোনো আইন শৃঙ্খলা হাতে নেওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু তার কিন্তু এখানে সে যেই হোক না কেন আমাদের কোনো পক্ষপাতিত্ব নেই, কেশবপুরের সব মানুষ আমার কাছে সমান। আমরা চাই আমাদের সভাপতি সম্পাদক ঠিক একইভাবে সবাইকে যেভাবে আদর স্নেহ দিয়েছে লাগে আবার যেন আপনাদের কোলে টেনে নিতে পারে। সেই জন্য এখানে কোনো মানে হুড়োহাড়ি, কোনো গন্ডগোল, কোনো ফ্যাসাদ আমরা দেখতে চাই না।